هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت এই ঘরের রবের ইবাদত করো। এখানে এই ঘর বলতে ব্যাখ্যা করা হয়েছে কাবা শরীফ। কি কাবা শরীফ? তোমরা কাবা শরীফের ঘরের রবের ইবাদত করো। কালি আবুদু রব্বাহাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাদ্য দেয় এবং বিপদের সময় নিরাপত্তা দেয়। ধরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের ক্ষুধার সময় খাদ্য দেয় কে? বিপদের সময় নিরাপত্তা দেয় কে? সুতরাং ইবাদত করতে হবে কার? প্রার্থনা করতে হবে কার? ক্ষমা চাইতে হবে কার কাছে? আমাদের সবকিছু সবকিছু কার জন্য নিবেদিত? এই নাম যদি মানুষের ভিতরে থাকে, মানুষ কখনো তার এই কুপালখানা আল্লাহ রাব্বুল আলামিন দেখে তার কোথাও দিতে পারে না। ঠিক না? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু ইহুদিরা এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে হাজির হয়েছি, আপনি খালি বলেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে একটি প্রস্তাব দিলাম। আমরা যে ইলাহের দাসত্ব করি তার মানে হলো আমরা যে মূর্তির ইবাদত করি, এক বছর আপনি আমাদের মূর্তির ইবাদত করুন, তারপরের বছর আবার আমরা আপনার ইলাহের ইবাদত করব। এক বছর কি করেন? আমাদের রবের ইবাদত করে আমরা যে মূর্তির সামনে এই যে খাবার দিচ্ছি, এইভাবে মাথা নত করতেছি, এইভাবে মূর্তির সামনে আমরা কি করতেছি, এইভাবে কুর্নিশ করতেছি, আপনার কাছে আমাদের প্রস্তাব হলো এক বছর আমাদের রবের ইবাদত করেন, এর পরের বছর আমরা মিলে আবার আপনার রবের ইবাদত করব। আল্লাহর নবী তো কোনো কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা না আসবে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিলের ভিতরে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল কারীম মন করা কোনো কথা বলেন না, নিজের থেকে বানায় কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, যতক্ষণ পর্যন্ত কোরআন সত্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার উপর হি নাযিল হয়ে না যায়। সুবহানাল্লাহ। নিজের থেকে কোনো কথা বলেন? বলেন নিজের থেকে কোনো কথা বলেছে? যা কিছু বলেছেন সব কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন? যদি রাসূল কারীম নিজের থেকে বানায় কোন কথা কোরআনে লুকিয়ে দিতেন, এমন কথা যেই কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি নাই, তাহলে কি হত? স্বরূপ এমন কোন কথা যদি বলতেন যে কথা আমি বলি নাই, আমার নামে মিথ্যা কথা বলে কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, এমন কাজ যদি রাসূলুল্লাহ করতেন তাহলে আমি তার ডান হাতকে ঝেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে দিতাম। সুতরাং কোরআনের কথাগুলো তার এক আঙ্গুল আকাশ দিয়ে বলুন, কোরআনের কথা তার, কোরআনের পক্ষে আছে, এই কোরআনের পক্ষে থাকবে, এই কোরআনে যা আছে সেগুলাকে মেনে চলবেন। আমরা
তোমরা যারে বদত করি তোমরা কিন্তু তারে বদত করে না, আমি যারে বদত করতেছি তোমরাও কিন্তু তারে বদত করে না, আর না তোমরা তারে বদত করো আমি যারে বদত করে যেরকম তোমাদের কর্ম তোমাদের জন্য আমার কর্ম আমার জন্য, আমি যদি ভালো কাজ করি আখেরাতের কর্ম ফল পাবো, আর যদি তোমরা খারাপ কাজ করো তোমাদের কর্ম ফল তোমরা আখেরাতে পেয়ে যাইবে। এবাদত করতে হবে কার জন্য বলেন, কার জন্য? এবাদতের ভিতরে কোন শিরিক থাকতে পারবে না, কোন বেদাত থাকতে পারবে না, শিরক মিশ্রিত এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, বেদাত যুক্ত এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এবাদত করতে হবে একনিষ্ঠ ভাবে, খুশি করার জন্য করতে হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা নিসার 36 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وعبد الله তোমরা আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং তোমরা তোমার পিতামাতার খেদমত করে বেরোবেন, সুবহানাল্লাহ। তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করার জন্য বলে তাহলে তোমরা কিন্তু তোমার পিতামাতাকে অনুসরণ করে না, বেরোবেন, সুবহানাল্লাহ। কারণ কোন সৃষ্টি জীবের আনুগত্য করা যাবে না, ঠিক কিনা? সস্তারাতে সামান্য করে কোন নেতার আনুগত্য করা যাবে না, সস্তারাতে সামান্য করে কোন পীরের আনুগত্য করা যাবে না, সস্তারাতে সামান্য করে কোন মুক্তির আনুগত্য করা যাবে না, সস্তারাতে সামান্য করে কোন নেতা নেত্রীর আনুগত্য করা যাবে না, ঠিক কিনা? ধরে তার এই জমিন কার, এই জমিন কার আনুগত্য করতে হবে, কার এবাদত করতে হবে, কার হুকুম মানব, কার গোলামি করব, কার আমার জীবনে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে করি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু জমিন আমার সৃষ্টি আমার, সুতরাং ইবাদত হতে হবে আমার, করে করি, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ আকাশ এবং জমিনে একচ্ছত্র মালিকানা হলো আমি আল্লাহ। সুতরাং কোন ইবাদতে শিরিক থাকতে পারবে, ইবাদতে শিরিক থাকতে পারবে? এই কুপার হলো আল্লাহ, সাজদা করবো আল্লাহ, আমাকে আমি ছাড়া আর কাউকে সেজদা করা যায় না। ওই হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর করে এই পৃথিবীর ভিতরে যদি কোন মানব বন্ধনে অপর কোন মানুষের কাছে সেজদা দেওয়ার জন্য আমি রাসূল কর্তৃক অনুমতি থাকত, তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম, ও স্ত্রীরা তোমরা সবাই তোমার স্বামীর কদমের ভিতরে সেজদা করো, যেহেতু আল্লাহর পরে কোথাও কোনো সেজদা করার জায়েজ নাই, সুতরাং আল্লাহ ব্যতীত আমি রাসূলুল্লাহকে সেজদা করা জায়েজ নাই, করে গেল, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কোপাল দুর্ভাগ্যের বিষয়, ঠিক কিনা? আমাদের কোপালটাই খারাপ, কি করব, কোথায় সেজদা দিব জায়গায় খুঁজে পাচ্ছি না, মসজিদে যাব নাকি মন্দিরে যাব, ওয়াজে যাব নাকি গান বাজনায় যাব, মাজারে যাব নাকি দরগায় হৈরি করবো, আমাদের এই চিন্তাধারা বড় কঠিন এক মসজিদের ভিতরে ফেলে দিয়েছে, যার কারণে আমরা সত্যের রাস্তা, সঠিক রাস্তা, ইসলামের রাস্তা, ইমানের রাস্তা আমরা আদৌ খুঁজে পাই নাই, ঠিক কিনা? আমার বাইরে এক
একমাত্র আমার সঙ্গে শিরিক করেছে, আমার সঙ্গে মুশরিকি করেছে, আমার সমকক্ষ গুণা করেছে, আমি আল্লাহর কুরআনে কিন্তু শিরিক গুণা ক্ষমা করব না। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে? আল্লাহর কুরআন বলেন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ ও জমিনের ভিতরে আল্লাহর সমতুল্য এই দুনিয়ায় আর কেউ নাই। সুতরাং সিজদা করতে হবে আল্লাহকে, গুনাহ করতে হবে আল্লাহ, তা সত্য করতে হবে আল্লাহর, হুকুম পালন করতে হবে আল্লাহ, প্রার্থনা করতে হবে আল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর সমকক্ষ এমন কোনো কিছু করা যাবে না, এমন কোনো ইবাদত করা যাবে না যে ইবাদতের ভিতরে শিরিক নিশ্চিত করে কোন থেকে না। আল্লাহর দরবারে গ্রহণ হয়েছিল করে কবি সুবহানাল্লাহ। এই কোরআন কিন্তু মানব মন্ডলীর জন্য উপদেশ, সুবহানাল্লাহ। কোরআন মানব মন্ডলীর জন্য কি? আযা বায়ানুন লিন্নাস, কোরআন হচ্ছে মানব মন্ডলীর জন্য উপদেশ, ঠিক কিনা? ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, তামাশা করার জায়গায় এই দুনিয়া নয়, খেল তলাশা করার জায়গায় এই দুনিয়া নয়, জগা যে লাগানে কে লিয়ে এ দুনিয়া নহীন হ্যায়, তাই দরতে কে জানে তামাশা নহীন হ্যায়, এই দুনিয়া এই দুনিয়া খেল তামাশা করার জায়গা নয়, এই জমিন হল আল্লাহ, আর আইন বাস্তবায়ন হবে কার? দেখে কম নাই দরাইছেন, ভয় পাইছেন? কোনটা তো কোনটা মুসিবত ঘুরি, কি বিপদ আবার ডাইকে আনি, ভয় পাইছেন? এই জমিন কার? আইন চলবে কার? এই জমিন কার? হুকুম চলবে কার? এই জমিন কার? হুকুম চলবে আমার। আমার ভাইয়েরা, যেহেতু এই জমিন আল্লাহ, এই কোরআন আল্লাহ, আর আমাদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ, সুতরাং যাবতীয় জীবনের অর্থনীতি থেকে রাজনীতি পর্যন্ত যা কিছু করার প্রয়োজন একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হয়ে যাবে বলে বলছেন সুবহানাল্লাহ। বলতেছিলাম তার পুত্রদেরকে অনেকগুলো নসিহত করেছিলেন আল্লাহ হযরতে লোকমান নবীর সবগুলো নসিহত আল্লাহর দরবারে এমন ভাবে পছন্দ হয়েছিল, আল্লাহর কুরআনে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার নসিহতকে কোরআনের ভিতরে চিরন্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন বলে, ইন্না শিরকা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মত্ত মানুষ জুলুম এবং অত্যাচার, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শিরক স্থাপন করিও না। কাফের কাকে বলে? যারা আল্লাহ পাককে অস্বীকার করে তাদেরকে বলা হয় কাফের, তাদেরকে কি বলে? ফাসিক কাকে বলে? যারা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ পাকের হুকুমকে প্রত্যাখ্যান করে, হুকুম মানে না, হুকুম অনুযায়ী চলে না, তাদেরকে বলা হয় ফাসিক। মুশরিক কাদেরকে বলে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে তাদেরকে বলা হয় মুশরিক, তাদেরকে বলা হয় কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে,
الذين آمنوا اليهود والذين أشركوا পৃথিবীর ভিতরে মুসলমানদের জন্য ইমানদারের জন্য দুইজন শত্রু, এক নম্বর হল আল্লাযীনা আমানু ইয়াহুদ, এক নম্বর হল ইহুদি, দুই নম্বর হল মুশরিক। করেক আল্লাহু ইহুদির কাছ থেকে মুশরিকদের কাছ থেকে দূরে থাকতে হবে, আর তা না হলে আমাদের আমল গোড়া বরবাদ হয়ে যাবে। এরপরে মুনাফিকটা আছে পরে, যারা মানুষকে দেখাবার জন্য প্রকাশ্য ইসলাম মেনে চলার ভান করে কিন্তু গোপনে গোপনে ইসলামের চরম বিরোধিতা, ইসলাম বিরোধী আইন বাস্তবায়ন করে, তাদেরকে বলা হয় মুনাফে। তাদেরকে বলা হয় কি? এই মুনাফে আছে না নাই? আছে না নাই? আদম নবীর জামানে এই মুনাফে ছিল সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল কি নাই, এখন আছে কি নাই? কথা বলেন না কেন? এখনো মুনাফিক আছে, প্রকাশ্যে ইসলাম মেনে চলার ভান করে কিন্তু গোপনে গোপনে ইসলামের বিরোধিতা করে, এদেরকে বলা হয় মুনাফিক। আমার ভাইরা, সুতরাং কাফেরের কাছ থেকে, মুশরিকের কাছ থেকে, ফাসিকের কাছ থেকে, মুনাফিকের কাছ থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে বিরত থেকে একমাত্র মহান আল্লাহর গোলামি করে প্রয়োজন। কোরআন শরীফে সূরা মায়দার 72 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, যারা শিরিক করে তাদের ব্যাপারে বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাহুল্লাহু আলাইহি জান্না ওয়া মাআহু নার ওয়া মা মিন যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সঙ্গে যারা শিরক স্থাপন করবে, আমার সঙ্গে যারা সমকক্ষ করবে, আমার সঙ্গে যারা অংশীদার করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ধরে করলাম জবিল্লাহ, শুধু তাই নয়, তাদের জন্য জাহান্নামও আযাব করা হয়ে গেছে। আর এই কাফের মুশরিক গুলো আয়াতের ময়দানে যখন জাহান্নামে যাবে, তাদের জন্য দুনিয়ার কাউর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। তাদের জন্য কোন সাহায্যকারী কি? এর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে যদি হত্যা করা হয়, লা তুশরিক বিহি শাইআন ওয়া ইন কুতিলতা ফাহুররিকতা, তোমাকে যদি হত্যা করা হয়, জ্বালিয়ে ফেলা হয়, ধ্বংস করে দেওয়া হয়, তথাপি কখনো তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। জ্বালানো তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, সিন্নির বেজালি তো মুসিবত, ঠিক কিনা? সিন্নি তো বড় মুসিবত, কখন দামো কখন খামো আর কখন একটা সজ্জা দিব। আমার ভাইয়েরা, এবাদত বড় সূক্ষ্ম জিনিস, গোলামিটা বড় সূক্ষ্ম জিনিস, লক্ষ্য করে বুঝুন। একটি কচুপাতার ভিতরে পানি দেওয়ার পরে যেমন এইভাবে আওয়াজ করলে পানিটা পড়ে যায়, কোন ব্যক্তি যদি ইবাদত করে আর ইবাদতের ভিতরে গোলামের ভিতরে যদি শরীর যুক্ত ইবাদত থাকে, কচুপাতার পানি নেয় তার আমল গোলামাতির ভিতরে ঝরে ঝরে পড়ে যায়। আমার ভাইরা, ইমান নষ্ট করে শিরক আর আমল নষ্ট করে বিদআত। সুতরাং খবরদার, ইমানের ভিতরে শিরক স্থাপন করা যাবে না, আর আমলের ভিতরে কোন বিদআত আমল করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানব মন্ডলীকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। কার ইবাদত? যারা বলেন কার ইবাদত? কার গোলামি? কার অনুগত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার গোলামি করো আর যদি আমার ইবাদত করো আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার দিনের মেসমাস সবগুলা পূরণ করে দেব। সুবহানাল্লাহ, বিপদে পড়ে গেছে, মুসিবতের ভিতরে পড়ে গেছে, গভীর জমি হয়ে গেছে, ঠান্ডা পানি দ্বারা উজু করেন দুনিয়ার কেউ জানে না, জানে দুনিয়ার কেউ জানে না, ঠান্ডা পানি দ্বারা উজু করে আল্লাহ আকবার বলে নিয়তে দেখেছে। দুনিয়ার কারো বাদশাহী চাই না, কারো কাছে হাত তুলি না, তোমার দরবারে আগামী হাত তুলছিলাম না, তুমি জানো কি জন্য তোমার দরবারে হাত তুলেছি। আমার দিদার একমাত্র সবগুলো পূরণ করে দাও, আমার একটা সন্তান দাও, আমার চাকরি নাই চাকরি দাও, আমার ঘর নাই ঘর দাও, আমার বাড়ি নাই বাড়ি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার কেউ জানে না, আমাকে খুশি করার জন্য তুমি আমার কাছে হাত তুলেছো, দাও তোমার দোয়া আমি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল করে বলি সুবহানাল্লাহ। এজন্য হাত পাততে হবে আল্লাহর কাছে। কিন্তু আমাদের দেশের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্য, মাজারের কাছে যায় দুই হাত তুলে মাজারওয়ালার কাছে চাই কি চাই না, চাই কি চাই না, অবশ্যই চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আমার কাছে না চাইয়া তুমি আমার সৃষ্টি জগতের মখলুকের কাছে চাই না, আমি যা দিতে পারি আমার মখলুক কিন্তু তা দিতে পারে না। এক হচ্ছে মালিক, আরেক হচ্ছে মখলুক, এক হচ্ছে খালেক আর হচ্ছে মখলুক। মখলুক যে ধরনের কাজ করে খালেক সেই কাজ থেকে মুক্ত, আর খালেক যে ধরনের কাজ করতে পারে মখলুকের দ্বারা সেই কাজ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, মখলুক গুমায় খালেক গুমায় না, মখলুক বিবাহ করে খালেক কিন্তু বিবাহ করে না, মখলুক খাবার দাবার খায় খালেক কিন্তু খাবার দাবার খায় না। আমার ভাইরা, খালেক যেই সমস্ত কাজ করতে পারে মখলুক কিন্তু সেই সমস্ত কাজ করতে পারে না, খালেক মানুষ সৃষ্টি করতে পারে মখলুক কিন্তু পারে না, খালেক দুনিয়া তৈরি করতে পেরেছে মখলুকের পক্ষে কিন্তু এটা সম্ভব নয়, খালেক আবার দুনিয়া কিয়ামত করিবে মখলুকের পক্ষে কিয়ামত করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, আমার ভাইরা এজন্য ইবাদত করতে হবে কার, জোরে বলুন গোলামি করতে হবে কার, চাইতে হবে কার কাছে। আমার ভাইরা আল্লাহর কাছে যদি চান কোন কিছুর কিন্তু আল্লাহর কাছে অভাব নাই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়ী দায়িত্ব আমি আল্লাহর হাতে উঠাই নাই। সমস্ত রিজিকের চাবিকাঠি আমি আল্লাহর হাতে রয়েছে, যখন তুমি চাই না আমি দিতে বাধ্য, চাওয়াতে হবে সরাসরি আমার কাছে, আর সিস্টেম দেওয়া হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ভিত্তিক। সুবহানাল্লাহ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কিন্তু সরাসরি আল্লাহর কাছে ভালো করে চাইতে পারি না, যার কারণে কিন্তু আমরা তা কিছু পাই না। আমরা ধরাই প্রধানমন্ত্রী রে, আমরা ধরাই প্রেসিডেন্ট রে, আমরা ধরাই পুলিশ রে, আমরা ধরাই সেনাবাহিনী রে, আমরা ধরাই মৌলভী সাহেব রে, কিন্তু যাকে ধরানোর কথা সে আল্লাহকে কিন্তু আমরা ধরাই না। ঠিকিরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি, আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ি না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখি, মানুষকে দেখানোর জন্য জাকাত দেই, আল্লাহকে দেখানোর জন্য জাকাত দেই না, মানুষকে দেখাবার জন্য হজ করি, আল্লাহকে দেখাবার জন্য হজ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষের জন্যই হজ, মানুষের জন্যই জাকাত, মানুষের জন্যই নামাজ দেই বান্দা করল, এমন ইবাদত এমন রোজা আমি আল্লাহর দরবারে আদৌ কবুল হবে না। পবিত্র কোরআন কারিমের ভিতরে বান্দার
তোমরা যেন কেবলমাত্র একনিষ্ঠ ভাবে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আমরা কি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে রাজি আছে কি নাই? কারা কারা রাজি আছেন হাত তুলুন। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। সবাই তো চান, সবাই তো চান ঠিকিরা, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গোলামিটা আমরা কিভাবে করব, ইবাদতটা আমরা কিভাবে করব, আল্লাহর সঙ্গে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হোক এটা আমরা কিভাবে করব। এই করার মাঝখানে একটা বড় কাঁটা হচ্ছে শয়তান। সে কি শয়তান? শয়তান চায় মানুষ যাতে কোনো ক্রমে মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে না পারে। শয়তান চায় মানুষ যাতে কোনক্রমে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাতে না পারে। প্রত্যেকে ইবাদতের ভিতরে আমি একটা ঘটকা লাগিয়ে দেবো, দেখো কি না, ভোর রাত্রি যখন মসজিদের মাঝে সবা আজান দিল, হাইয়ার সালাত নামাজের জন্য আসল, আপনি যদি বলেন ও মুয়াজ্জিন সাহেব নামাজ আদায় করলে পরে কি হবে, চিল্লাও তিনি গা মুয়াজ্জিন সাহেব বলবেন হাইয়ার সালাত অল্লাহর জন্য আসল, নামাজ পড়লে তোমার কল্যাণ খুলে যাবে, সুবহানাল্লাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ খুলে যাবে। এরপরে যখন বলে আসসালাতু খায়রুন মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তাড়াতাড়ি ঘুম ছাড়া মসজিদে চলে আসো, শীতের সিজনে ঘুম থেকে লেপ বানো ঠিক কিনা, আরেকটু হলে কম্বল বানো, গরমের সিজনে ফ্যান বানো, ফ্যান না থাকলে পাখা মারো ঠিক কিনা। কিন্তু নামাজ পড়তে যাই না, নামাজের জন্য যখন মনটাকে আল্লাহর দিকে করে নেন, জীবনে যতদিন বাঁচবো প্রমিস করবো সত্য নিয়ে বাঁচবো, জীবনে যতদিন থাকবো কোরআনের সঙ্গে থাকবো, নিজের জীবনটা নিজের আখেরাতটা নিজের মরণ হায়াত সব কিছু কোরআনের জন্য নিবেদিত করে দেব, সুবহানাল্লাহ। আপনারা কি চান কি চান না? কোরআনের জন্য মরতে চাই কি চাই না? কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? ইসলামের পক্ষে থাকবো কি থাকবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পক্ষে জীবনকে প্রতিষ্ঠিত করা, কোরআনের পক্ষ থেকে মহান সত্তাকে খুশি করার মতো ইবাদত, গোলামি, দাসত্ব প্রার্থনা করার মতো তৌফিক দান করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজ বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।